বল, স্বাগতম বন্ধুরা। তো আজকে আমাদের নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। মার্ভেল হি মার্ভেল, আমাদের এটা নতুন মার্ভেল ই মার্ভেল যেটাই তুমি বলো। হ্যাঁ, তো এটাতে আমরা থিওরিজের বিষয়ে কথা বলবো। এটাকে থিওরিজটাকে আমরা এটাকে মার্ভেল হি মার্ভেল করে দিয়েছি আসলে। আর শুধু থিওরিজ না, আমরা অন্যান্য বিষয়ে পারলেও কথা বলবো, কোয়েশ্চেন যেগুলো তোমার থাকবে অবশ্যই। তো এই যে সিরিজটা পুরোপুরি মার্ভেল হি মার্ভেল, তো মার্ভেল হি মার্ভেল আপনাদের স্বাগত। তো বেশি দেরি না করে শুরু করো। মার্ভেল এটাও দেখাবে যে মার্ভেলের কাছেও কোনো ওষুধ বাগেরা নেই যে তাদের ক্যান্সার ঠিক করা যাবে। ঠিক করা যায় এমসিইউতেও, ক্যান্সার এমন একটা রোগ যেটা খুব সহজে ঠিক করা যায় না। তো হোপসো এইভাবে টেচালার ডেথ হবে, যেটা খুবই ইমোশনাল হয়তো লাগবে আমাদের ফ্যানদের জন্য। আর এবং হয়তো আমার যতদূর মনে হয় যে প্রথম সিনটা হয়তো প্রপারলি এটাই হতে পারে। হ্যাঁ, তো আমি এটাই বলতে চাইবো যে টেচালার যেই ডেটের বিষয়টা, আমাদের দুজনের তো এটাই মনে হয় যে ক্যান্সারই দেখাবে, ক্যান্সারই দেখাবে। এবং সূত্রের সাহায্যে তো এটাই বলছে। নেক্সট ইজ দ্য ফল অফ ওকান্ডা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেচালার ডেথ এর জন্যে ওকান্ডা একটু প্রবলেমে আছে। অবশ্যই, টেচালার ডেথ তো হয়েছে, তার সঙ্গে আমার মনে হয় যে আমেরিকার বাসীরাও জেনে গেছে যে এখানে প্রপারলি মানে শুধু ভাইব্রেনিয়াম পাওয়া যায়। এবং আর শুধু তাই না, যেহেতু এখন ওকান্ডার রাজা নেই, অবশ্যই রানী হয়ে গেছে ব্ল্যাক প্যান্থারের যে মা, সে সামলাচ্ছে। তো সেই জন্য বাইরের দেশগুলো ওকান্ডাকে বেশি মানছে না, যেটা খুবই একটু খারাপ জিনিস, বাট মানছে না। আর একটা জিনিস আমার মনে হয় যে এই যে মানে আটলান্টিয়াস, যেটা যেখানে আমরা পরে একটু কথায় আসছি, মানে যেটা নেমরের বাহিনীরা যারা এখানে অ্যাটাক করবে, তার ফলে ওয়াকান্ডা অনেক চাপে পড়ে যাবে। হ্যাঁ, এবং গানের প্রথম দিকটা এটাই বলছে, গানে যেটা আছে নো ওম্যান নো ক্রাই। হ্যাঁ, আর শেষ পর্যন্ত এটা হয়তো ঠিকও হয়ে যাবে, তাই জন্য লাস্টের গানে এটাই দেখা যায়। হ্যাঁ, এভরিথিং ইজ গোনা বি অলরাইট, যদি গান মানে। তাছাড়া আমরা যদি দেখি তো এখানে সব দেশই ওয়াকান্ডাকে অ্যাটাক করবে, এই জন্য এখানে একটা লাইনও দেখবেন আমার বলছে যে আমি সব মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের রানী, কিন্তু আমার পরিবার হারিয়ে গেছে। এটা এটাই মানে যে এখন পরিবারটা, এটা নিয়ে আমার একটা থিওরি আছে, বা অনেক ইউটিউবেও দেখছিলাম এই থিওরি, আমার সঙ্গে একই মত আছে, বলছে যে এই থিওরিটা হয়তো এই স্ন্যাপের পরে হতে পারে। আমার মনে হচ্ছে এই যে লাইনটা, এটা হয়তো স্ন্যাপের পরে হতে পারে, যখন সবাই মারে, সূর্যও মারা গেছিলো তখন। হ্যাঁ, তো এটা জানি না ওইটা হতে। আর যদি এটা ইয়ে হয়ে থাকে, অর্থাৎ যদি এটা যদি মানে ওয়াকান্ডা ফরএভার যদি ডায়লগ হয়ে থাকে, মানে প্রেজেন্টে যদি ডায়লগ হয়ে থাকে, তাহলে আমি বুঝতে পারলাম না কেন করে সিউরি তো মারা যায়নি না। বাট ওয়াকান্ডাতে মানে রাজা যে প্রথম রাজা ছিল, টিচালার বাবা টিচালা, তাও হতে পারে, তাও হতে পারে। তো কিন্তু ফল যে এটাই মানে ওয়াকান্ডা যে ফল হবে, সেটা খুব ভালোভাবে দেখানো হবে। আর শুধু তাই না, আমার মনে হচ্ছে যে এখানে সবচেয়ে ভয়ঙ্করভাবে অ্যাটাক করবে হলো আমাদের নেমর। আমরা একটা মানে এটা কনফার্ম হয়ে গেছে যে এখানে আটলান্টিয়াসদের এখানে টেলাকন বলা হবে, টেলাকন মানে জাতি। এবং টেলাকনটা হলো অ্যাজটেক মাইথোলজিতে বলা হয় মান্ডা ওয়াটার। তার থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মানুষটা জলের মধ্যে থাকবে, এটা একটা জিনগত মিউটেশন। আর মিউটেশন কথাটা আমরা কার কাছে শুনছি? মিস মার্ভেল। তো এখানে ওরা নেমরকে অ্যাজ এ মিউট্যান্ট দেখিয়ে দিতে পারে যে জলে শ্বাস নেওয়া, জলের মধ্যে থাকা, জলে প্রপারলি বাস করাটা, এটা একটা মানে হিউম্যান মিউটেশন। অবশ্যই, তো কিছু একটা তো এখানে লোচা হবে। আর আরেকটা মিউট্যান্টস এখানে রেফারেন্স দিতে ছাড়বে না, কারণ নেমর হয়ে গেছে, এটা শুধু হয়েও গেছে এমনি তো। হ্যাঁ, আর তার থেকেও বড় কথা আমি বলবো যে নেমর যদি ক্যারেক্টারটাকে আসে যায়, এই ক্যারেক্টার সঙ্গে ব্ল্যাক প্যান্থারের মারাত্মক শত্রুতা, মানে মারাত্মক মানে মারাত্মক থেকে শুরু থেকে মানে আপনি ভেবে নিতে পারেন যে যেমন কি ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে রেড স্কালের,
সেরকম শত্রুতা হলো এখানে ব্ল্যাক প্যান্টার সঙ্গে নেইমার, কিন্তু নেইমারের আবার এখানে পার্থক্য আছে রেড স্কালের সঙ্গে, কিন্তু রেড স্কাল কোনো হিরো ছিল না, কিন্তু নেইমার এখানে হিরো। নেইমার নিজের কান্ট্রিটার ভালো, নিজের কান্ট্রির ভালোর জন্য ওইটা করছে, তার মানে নিশ্চয়ই এরকম কোনো কারণ আছে, নিশ্চয়ই আমাদের দেখা হয় যার জন্য ওয়াকান্ডাটা অ্যাটাক করেছে। মানে এটা হতে পারে একটু ফ্যামিলি গত, ইউ নো, যেমন টিচালার যে বাবা, হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু একটা ঝামেলা হতে পারে, তার সাথে একটা পারিবারিক একটা ঝামেলা এখানে দেখানো যেতেই পারে। তো নেইমার ক্যারেক্টারটা অসাধারণ, এবং নেইমারের যে এখানে বলে দিলাম আমরা মানে এদের যে জাতি থেকে কী দেখানো হবে, তাহলে আজকে মতো এখানে রেখা করি বন্ধুরা, পরের ভিডিও দেখাচ্ছে। তো মার্বেল মার্বেলের ফার্স্ট এপিসোড আজকে এখানেই রাখা হচ্ছে। বাই বাই, সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট লাইক দিস।